হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল হাজির হলাম তোমাদের কাছে। পিছনটা কত রোদ আসছে, আজকে সাংঘাতিক রোদ দিয়েছে আর কি। তো এখন বাজছে 10টা, আজকে গেছিলাম স্কুল, ওই জন্য রেডি হয়ে আছি। তো রেডি, এখন জামা প্যান্টটা খুলবো। স্কুল গেছিলাম তো আজকে মেয়ের রেজাল্ট ছিল। আজকের ব্লগটা একটু কম কমই হবে, মানে প্রথম দিক থেকে একদম শুরু থেকে একদম কম কমই দেখাবো, কারণ আজকে যেহেতু বেরোবো আমরা, তো ওই জন্য কম কমই দেখাবো। তো বাগানো তো কমপ্লিট হয়ে গেছে, টুকটাক বাগানো আরও কমপ্লিট হয়নি, এখন অনেকটাই বাকি আছে আরেকটা ব্যাগ, তো ওগুলো এখন বাগাবো আর কি। কালকের ভিডিওটা এডিট করতে বসতে হবে, তো ওটাতে ওই জন্য সময় বেশি, অনেকক্ষণ সময় লাগবে, কারণ পুজোর ভিডিও আর কি, তো সেটা এডিট করতে সময় লাগবে। আর মেয়ের রেজাল্ট যদি জানতে চাও কমেন্ট করো, অবশ্যই জানিয়ে দেবো আমি। কিন্তু এখন বলে রেখে বলতো, হয়েছে ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট বলতে বাকিগুলো সবগুলোই ভালো নাম্বারই আছে, শুধু ম্যাথামেটিক্স একটু কমে গেছে, একটু বুঝতে পারেনি না কি হয়েছে, বুঝতে পারিনি, হয়তো গল্পও করছিলো নাকি গোনাগণিতে ভুল করেছে, এটা আমি দেখলাম অনেকগুলোতেই ভুল হয়েছে ওর একটু। ম্যাথামেটিক্সে কম আছে, বাকি সবগুলো নাম্বারগুলো তো ঠিকই আছে। দেখো, দু চার নাম্বার ভুল হতেই পারে, এটা তো কোনো ব্যাপার না, ইস্যু না, কিন্তু মানে বেশি নাম্বার ভুল হলে আবার বেশি মুশকিল, তো ওটা হয়নি, তো দু চার নাম্বার ভুল হলেও অসুবিধা নেই। যাই হোক, এমনি ভালো রেজাল্ট হয়েছে। চলো, আমি বেশি কথা বলবো না, বেশি ব্লগটাও বাড়াবো না, কারণ এডিটিং করতে হবে এখন। সকাল থেকে এত পরিমাণে ব্যস্ত, তোমার কাছে আসা হয়নি, একটা পেরিয়ে গেছে। এখন আমার টলে টলে সব বাগানো কমপ্লিট, আমি এখন রান্নাঘরে রান্না বসিয়েছি। এখানে সব টলিগুলো একদম পুরো এখানে রাখা আছে, প্রত্যেকটা জিনিস একদম প্যাকিং করা হয়ে গেছে। মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার সময় তো একটু ফুল নিয়ে এসেছি, এখন পুজো করব। আগে রান্নাটা কমপ্লিট তাড়াতাড়ি করে করতে হবে, তারপর পুজো করব। আজকে আর ঘরটা ঝাঁট দিলাম, মুছলাম না, কারণ আর মুছে কোনো কাজ নাই, পরিষ্কার অপরিষ্কার কাল থেকে শুরু হবে, ওই জন্য ঝাড়টা শুধু দিয়ে দিলাম, মুচবো চুটবো আর না। এবারে এসে যা পরিষ্কার হওয়ার পরিষ্কার হবে। এখানে বসিয়েছি হচ্ছে একটু মুলো ছিল, একটু বেগুন ছিল, তো সেই দিয়ে ভাবলাম একটু মুলো আলু বেগুনের তরকারি করি আমার জন্য দুপুরে, আর ডিম ভাজবো। ফ্রিজটা পরিষ্কার করলাম পুরো একদম, যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করেছি। সামান্য একটু দুধ আছে, যেটা দিয়ে মেয়ে খাবে হচ্ছে সন্ধ্যাবেলায় চকস খাবে। আর একটু আলু কেটে রেখেছি, এটা রাতের জন্য আলু ভাজা করব। এখানে সমস্ত ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি আমি একদম, তাড়াতাড়ি চক করে কুকারে ভাত বসিয়ে দিলাম, তরকারি তো আগেই চাপিয়ে দিয়েছে, তো কুকারে ভাত ফেলার পর করে হয়ে যাক। আর এখানে দেখাই, এখানে কিছু তো সেরকম নেই, জ্যাম আছে যেটা নিয়ে যাবো, একটু বাটার সামান্য আছে যেটা নিয়ে যাবো, বিনার বাটারটাও নিয়ে যাবো। এখানে আছে অল্প টমেটো আর একটা কোল্ড ড্রিঙ্কস, কারণ এই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে, জন্য এই জিনিসপত্রগুলো যাবে, এটা কোল্ড ড্রিঙ্কসটা রাস্তায় খাওয়া হয়ে যাবে কিংবা এখনই শেষ করে দেবো। তো অল্প টমেটো আছে, সেই টমেটোটা নিয়ে নিলাম, আর বাটার আর এগুলো এই তিনটে জিনিস আপাতত, এই চারটে জিনিস আপাতত যাবে। আলু আর পেঁয়াজ বার করে রেখে দিয়েছি এখানে, ফ্রিজ থেকে বার করে একদম এখানে রেখে দিয়েছি, তাহলে আর মানে পরিষ্কার হয়ে থাকবে আর কি, আর নিশ্চিন্তি হয়ে থাকবে। এখানে ঝুড়ি ঢাকা দিয়ে যাবো, এতে আরশোলা ভিতরে ঢুকতে পারবে না। চলো, এগুলো ঝটপট করে করে নিই। জানো, এখন আমরা ভিডিওটা এডিট করা হয়নি, মানে যে ব্লগটা আমি এডিট করবো ভাবলাম, পুজোর ব্লগ, কালকের যে ঘোরাঘুরির ব্লগ, সেটা আমার এখনও পর্যন্ত এডিট করা হয়নি। এখন দেখা যাক কখন করতে পারি, এখন সেটা বুঝতে পারছি না। এখন এইসব করতে করতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এখন একদমই করতে পারছি না এসব। এখানে মেয়ে খেলছে, আর ওখানে ন্যাশপাতি দিয়েছে ওকে খেতে, তো ন্যাশপাতি খাচ্ছে, দেখি আমি একটা খাই, টেস্টি, তাড়াতাড়ি খাও, খুব মিষ্টি। ওকে চান করিয়ে দেবো, আমি নিজেও স্নান করে নেবো, আর এখানে সমস্ত জামা প্যান্ট রাখা আছে রেডি করে, আমি যেগুলো আমরা আজকে রাত্রেবেলায় পরে যাবো, প্রত্যেকটা চুড়িদার রেখে দিয়েছি, দেখা যাক চুড়িদারটা পরে যাবো কিনা, সে চিন্তা করছে আবার, দেখা যাক কী হয়। পুজো অনেকক্ষণ আগে সম্পন্ন করেছি, ফুলগুলো এখনও সতেজ আছে, দুর্গার মালাটা কিনে নিয়েছিলাম দুর্গা ঠাকুরের, সব ফুল দিয়ে পুজো করলাম, খুব সুন্দর দেখতে লাগছে। এখন বাচ্চা হচ্ছে 5:30 দিকে যাচ্ছে কাটা, এখন মেকে যাচ্ছে নিট নিয়ে টিউশন, চলো টিউশনে নিয়ে যাই ওকে। সন্ধ্যে দেওয়া কমপ্লিট করলাম, যেহেতু লেটে পুজো হয়েছে ওই জন্য কিন্তু ফুলগুলো পুরো এখনও সতেজ আছে, আর ফুলগুলো আমি লেটে তুলেছি, মানে একদম ঠাকুর পুজো করার সময়তেই আমি তুলেছি ফুল। এখন বাজছে 6:30, ঘড়ির কাঁটায়, জামা কাপড় সব তুলে নিয়ে এসে গাছে জল টল দিয়ে একদম, এখন গাছে জল দিলাম, জল টল দিয়ে কাপড় টাপড় সমস্ত দিয়ে দিয়েছি, চাবি টাবি সব লাগানো হয়ে গেছে ওদিকে, এখন রান্নাঘরে আসবো খাবার দাবার করতে। এখানে এই ঘরে দেখাই জিনিসপত্র, আলটিমেটলি এটা চেঞ্জ করলাম, ব্ল্যাক কালারের একটা টপ পরে যাবো, কুর্তি পরে যাব, তো এই জামা প্যান্টগুলো সব বার করা আছে। আর এইদিকে দেখাই অবস্থা, এইদিকে কিন্তু সমস্ত আমি এরকমভাবেই যাই আর কি, তাহলে চাদর আর সমস্ত কিছু নোংরা হয় না, বালিশগুলো না, যেহেতু বালিশগুলো ঢাকা থাকে তো বালিশগুলো নোংরা হয় না আর চাদরও নোংরা হয় না,
তো পেপার আসবো, আসে এরকম করে টেনে নিলে কিন্তু পাতা হয়ে যায় সুন্দর করে, তাহলে আর ইয়ে হয় না। এখন আমি কম্পিউটার একটু নিয়ে বসবো, কারণ মোবাইলটা তো একদম স্টোরেজ নেই, একদমই না, মানে ভিডিও তুলতে পারবো না আমি যেহেতু। চলো হ্যাঁ নিয়ে বসি, এটাকে চালাই সমস্ত কিছু। তারগুলো কোথায় এটা বাবা, প্লাগগুলো কোথায় রেখে দিই, মাঝে মাঝে নিজেও খুঁজে পাই না। সাংঘাতিক কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আমি, ফোন করেছি এখন, দেখা যাক। সেই গরম লাগছে আমার, সেই গরম লাগছে। এখানে বসাচ্ছি পরোটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আলু ভাজা। মোবাইলে একদম চার্জ নেই, তো এটাই হচ্ছে এখন বাড়িতে আমার লাস্ট ভিডিও। এবার আমি একদম ডাইরেক্ট গিয়ে যখন বেরোবো তখন দেখাবো, এখন মোবাইলটা চার্জ হবে ওর জন্য এই খাবার বানাবো। এই ব্যাগের মধ্যে নিয়ে যাবো, আর এখানে দুরকম মিষ্টি আছে, একটা তিনটে ল্যাংচা আছে, আর তিনটে মানে কালো মিষ্টি আর কি, আর মানে ভাজা মিষ্টি তিনটে, আর আর তিনটে আছে কাজু বরফি। তো চলো চটপট করে সমস্ত কিছু করে নিই, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমরা যতবার গেছি ততবার বৃষ্টি আমাদের পেছন ছাড়েনি, এইবারও তাই, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর ভালো লাগছে না, পুজোর সময় বৃষ্টি হলে কি বিরক্তি লাগে। আমরা স্টেশন পৌঁছে গেছি অনেকক্ষণ আগে, এখানে ট্রেন দাঁড়িয়ে আছে একজন, আমাদের ট্রেনটা এখানে আসবে। আমাদের ট্রেন ঢুকে গেছে, চলো উঠে পড়ি, চলো দেখা হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, আমরা ট্রেনে ঢুকে পড়ি এবং কাল দেখা হচ্ছে, টাটা।